বাংলাদেশ নির্বাচন কমিশনের অনলাইন এনআইডি সেবা কার্যক্রমে আপনাকে স্বাগত। আপনি কি হারানো অথবা নষ্ট জাতীয় পরিচয়পত্রটি পুনরায় পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে চান? তাহলে এই ভিডিওটির সকল ধাপ ভালোভাবে অনুসরণ করুন। আপনার কম্পিউটার অথবা মোবাইলের ব্রাউজারের অ্যাড্রেস বারে services.nidw.gov.bd টাইপ করে বাংলাদেশ নির্বাচন কমিশনের এনআইডি ওয়েব পোর্টালে প্রবেশ করুন। আপনাকে প্রথমে এই পোর্টালে রেজিস্ট্রেশন এবং আবেদন করার কমপক্ষে 30 মিনিট পূর্বে হারানো জাতীয় পরিচয়পত্র পুনরায় উত্তোলন বাবদ নির্ধারিত ফি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করতে হবে। আপনি যদি সফলভাবে রেজিস্ট্রেশন এবং নির্ধারিত ফি প্রদান করে থাকেন, তাহলে লগ ইন ট্যাবে ক্লিক করে লগ ইন বাটন ক্লিক করুন। বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম নামে পেজ প্রদর্শিত হবে। এই পেজের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। অংশে আপনার প্রদত্ত ইউজার নেম অথবা এনআইডি নম্বর এবং পাসওয়ার্ড টাইপ করুন। প্রদর্শিত ক্যাপচা কোডটি সঠিকভাবে প্রবেশ করিয়ে লগ ইন বাটনে ক্লিক করুন। প্রদর্শিত নতুন পেজে রি ইস্যু অপশনে ক্লিক করুন। আবেদনের জন্য প্রদর্শিত পেজের ডান দিকের এডিট বাটনে ক্লিক করলে একটি নোটিফিকেশন স্ক্রিন আসবে। আপনি যদি আবেদন বাবদ নির্ধারিত ফি প্রদান করে থাকেন এবং জিডির কপি স্ক্যান করে থাকেন, তাহলে বহাল বাটনে ক্লিক করুন। প্রথম ধাপে আপনাকে কার্ডটি রিইস্যু করার কারণ, সাধারণ ডায়েরি বা জিডি নম্বর, থানার নাম, জিডি অনুমোদনকারী ডিউটি অফিসারের নাম ও পদবি এবং তারিখ এন্ট্রি করে পরবর্তী বাটনে ক্লিক করুন। আপনি যদি সঠিকভাবে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফি প্রদান করে থাকেন, তাহলে দ্বিতীয় ধাপে আপনার প্রদত্ত ফির পরিমাণ প্রদর্শিত থাকবে। ফি অনুযায়ী ডেলিভারি ধরন সিলেক্ট করে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। এই ধাপে জাতীয় পরিচয়পত্র হারানো সংক্রান্ত জিডি অথবা নষ্ট জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। আপনি যে দলিলটি সংযুক্ত করতে চান তা প্রদত্ত এই তালিকা থেকে নির্বাচন করুন এবং ডান দিকের আপলোড বাটনে ক্লিক করুন। প্রদর্শিত উইন্ডো হতে আপনার পূর্বে স্ক্যানকৃত জিডি অথবা নষ্ট জাতীয় পরিচয়পত্রের কপিটি নির্বাচন করুন এবং পরবর্তী বাটনে ক্লিক করুন। এক্ষেত্রে অবশ্যই আপনার স্ক্যানকৃত দলিলটি পিএনজি, জেপিজি অথবা পিডিএফ ফরম্যাটে হতে হবে এবং ফাইলের সাইজ 1 মেগাবাইটের নিচে হতে হবে। এ পর্যায়ে আপনার আবেদনটি যদি সঠিক থাকে, তাহলে সাবমিট বাটনে ক্লিক করুন। আপনার আবেদনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত আবেদনটি অনুমোদন অথবা বাতিল সহ যে কোনো নির্দেশনা আপনার প্রদত্ত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে। আবেদনটি অনুমোদিত হলে উক্ত অনলাইন অ্যাকাউন্টে পুনরায় লগ ইন করে হোম পেজের ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার জাতীয় পরিচয়পত্রের রঙিন কপি ডাউনলোড হবে। ডাউনলোডকৃত কপিটি সংরক্ষণ করুন এবং মুদ্রণ করে ব্যবহার করুন। উল্লেখ হয়েছে এই জাতীয় পরিচয়পত্রটি শুধুমাত্র একবারই ডাউনলোড করা যাবে। প্রচারে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, বাংলাদেশ নির্বাচন কমিশন।